আমরা এ পর্বে অক্ষরপত্র প্রকাশনের বইয়ের 2-এর 4 নম্বর ম্যাট্রিক্স সলিউশন করব 9-এর এ চ্যাপ্টারের। তো এখানে আমাদের ত্রিকোণমিতিক ফাংশন রয়েছে, ত্রিকোণমিতিক ফাংশনের জন্য আমাদের কাজ করতে হবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স টেন্স টু পাই বাই টু রয়েছে, অর্থাৎ 90 ডিগ্রি। ট্যান 90 ডিগ্রির মান আমরা জানি অসংজ্ঞায়িত, যা নির্ণয় করা যায় না। তো আমাদের নির্ণয় মানে কনভার্ট করে কাজ করতে হবে, যার জন্য আমরা এখানে নির্ণয় করার জন্য এখানে সেককে ভাঙবো। সেক থিটা সমান 1/cos θ, তাহলে কস থিটা ট্যানকে আমাদের ভাঙতে হবে sin/cos। তো এই তিনটা অংশকে আমাদের সাইন কসের সূত্রতে কনভার্ট করে নিব। সো কনভার্ট করার পর আমাদের যে কাজটা হবে, এদেরকে আমাদের লসাগু করতে হবে। আমরা লসাগু ফলাফল একবারে উল্টে দিব, এক্স ট্যান্স টু পাই বাই টু। তিন লসাগু যদি করি তাহলে 1 − sin³θ বাই এখানে আমাদের থাকবে কি cos³θ, আর এই ভাগটা আমরা গুণ করে দেবো, তাই কসটা উপরে যাবে, সাইনটা নিচে আসবে, cos θ বাই হচ্ছে sin θ। সো আমি একবারে বেশ কয়েকটা লাইন শর্ট করেছি, আশা করবো আপনারা এই শর্টের লাইনগুলো বুঝতে পারবেন। তো এবার আমরা যদি এখানকে আমরা দিয়ে দিই, তাহলে এখানে পাবো হচ্ছে cos²θ। তো এখানে হচ্ছে sin 1 − sin³θ রয়েছে, তাহলে 1 − sin³θ তো আসলে আমাদের ভ্যালু আমাদের জানা নাই, তাই আমরা এখানকার সূত্র ভেঙে দিব। যে এটা কিভাবে আমরা ভেঙতে পারি তার প্রসেসটাও একটু আপনারা খেয়াল করুন, তাহলে একদম ইজিলি বুঝতে পারবেন। সো এখানে a³ − b³ এর ফর্মুলা আমরা ইউজ করব। তো এখানে সূত্র ভেঙে দিলাম, a² b² + ab + b² এখানে cos²·sin θ। তো এর পরবর্তীতে যে কাজটা হচ্ছে, আমরা এই cos²কে ভেঙে দেবো 1 − sin²θ কনভার্ট করব, বাকি যা আছে তা ঠিকই থাকবে। অনেকে কোশ্চেন করতে পারেন আসলে কেন আসলে ভাঙবো, মূলত এখান থেকে 1 − sin θকে আউট করার জন্য, মানে এটা আমাদের অনির্ণ আকারকে উঠানোর জন্য। হ্যাঁ, এই কাজটা আমরা এখানে করতেছিলাম। তো লিমিট এক্স টেন্স টু পাই বাই টু, এখানে পাচ্ছি আমাদের কি 1 + sin θ, আর একটা পাবো 1 − sin θ, আর ইনটু sin θ তো আছেই, আর লবে পাচ্ছি যা আছে তাই 1 − sin θ, 1 + sin θ + sin²θ। তো এখান থেকে আমাদের দেখতে পাচ্ছি মাইনাসের অংশটা আমাদের ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। দেন আমাদের হরে কত দেখতে হচ্ছে, লিমিট এক্স টেন্স টু পাই বাই টু, লবে থাকতে হচ্ছে 1 + sin θ + sin²θ, আর হরে থাকতে হচ্ছে 1 + sin θ, বা আমরা এখানে গুণ করে দিতে পারি একবারে। আচ্ছা, আমরা পরের লাইনে দিব এখানে sin θ। দেন আমরা এখন এখান থেকে মান বসাই দিই, যেহেতু আমাদের অনির্ণ আকারটাতে চলে এসেছে, তা আমরা সরাসরি এখানে লিমিটের মানটা বসাই দিব। তাহলে পাই বাই টু বসাবো 1 − sin π/2 + sin π/2 এর বর্গ, ডিভাইডেড এখানে যদি করতাম তাহলে sin θ আসতো, sin π/2 + sin² হতো, তার মানে sin π/2 দিয়ে তার বর্গ। সো এতটুকু আমাদের এখান থেকে মানগুলো বসানোর পরে ক্যালকুলেশন হচ্ছে। দেন আমরা মান বসাবো, sin 90 ডিগ্রির মান আমরা কত জানি 1, তার মানে এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 1, তার বর্গ এখানে 1 + 1² দ্যাটস লবে 3, হরে হচ্ছে 2। তাহলে আমরা নির্ণয় মান পাচ্ছি কত, 3/2। তাহলে আশা করবো আপনারা সবাই একদম ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে আমাদের লিমিটের মানটাগুলো কীভাবে বের করতে হয়। তো খুবই সিম্পল বিষয়টা, আমরা জাস্ট ত্রিকোণমিতির মান বের করে বসে দিয়েছি। সো অনেক ইম্পর্টেন্ট ম্যাথটা ছিল, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এর পরবর্তীতে আমরা পরবর্তী যে 5 নম্বর ম্যাথটি রয়েছে, যে sec x − tan x / π/2 − x, এর কীভাবে মানটা বের করতে হয় তা আমরা ক্যালকুলেশন করবো পরবর্তী পর্বে।